রংতুলিতে প্রতিবাদ বনগাঁ চারুকলা পর্ষদের। পথে বসে ছবি আঁকলেন চারুকলা পর্ষদের সদস্যরা। এক অভিনব প্রতিবাদের সাক্ষী থাকলো শহরবাসী। প্রসঙ্গ আরজি কর, রংতুলিতে অভিনব প্রতিবাদ চিত্রশিল্পীদের। মঙ্গলবার বনগাঁ চারুকলা পর্ষদের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নামেন শিল্পীরা। বনগাঁ নীলদর্পণ চত্বরে জমায়েত হন তারা। সাদা ক্যানভাসে ফুটিয়ে তোলেন প্রতিবাদের ভাষা। প্রবীণ থেকে নবীন অভিনব প্রতিবাদ জানালেন বনগাঁর চিত্রশিল্পীরা। এ বিষয়ে বনগাঁ চারুকলা পর্ষদের সম্পাদক শঙ্কর মণ্ডল বলেন, আমরা প্রত্যেকেই জানি আমরা কি অবস্থার মধ্যে দিয়ে চলছি। সে অবস্থায় সকলে সকলের মতো দাবি জানাচ্ছে, প্রতিবাদ করছে। তো আমাদের বনগাঁর চিত্রশিল্পীদের মনে হয়েছে যে আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যানজট বা চিৎকার চেঁচামেচি হইল্লোড় না করে, যে আমাদের হাতে যে একটা নীরব এবং একটা শক্তিশালী মাধ্যম আছে চিত্রকলা, আমরা রাস্তায় না নেমে, রাস্তায় ভিড় না বাড়িয়ে বা রাস্তার আটকে না আটকে আমাদের এই শক্তিশালী যে প্রতিবাদের অস্ত্র, সে অস্ত্র দিয়ে আমরা আমাদের দাবিকে জানাবো। সে কারণেই বনগাঁ মহকুমার সমস্ত চিত্রশিল্পীরা এখানে একত্রিত হয়েছি এবং আমরা বলেছি যে আমরা সাইলেন্টলি শুধুমাত্র আমাদের চিত্রকলার শক্তি দিয়েই আমরা আজকের দাবি এবং প্রতিবাদ জানাবো। বর্তমান সময়ে দাঁড়িয়ে সকলেই সকলের মতো করে প্রতিবাদ জানাচ্ছেন। আমাদের মনে হয়েছে এই অবস্থায় যানজট বা হৈহুল্লোড় না করে আমাদের হাতে থাকা প্রতিবাদের অস্ত্র তুলির মাধ্যমে প্রতিবাদ জানানো হবে, সেই মতোই পথে নেমেছি আমরা। এভাবেই পরন্ত বিকেলে রং তুলির ক্যানভাসে প্রতিবাদে মুখর হলেন শিল্পীরা। যে যার মতো করে ফুটিয়ে তুললেন প্রতিবাদের ভাষা। ক্যানভাসে জ্বলে উঠল প্রতিবাদের মশাল, তার উত্তাপ ছড়িয়ে পড়ল সীমান্ত শহরের আকাশে বাতাসে। নিজেদের হাতে আঁকা ছবি উঁচু করে ধরে শপথ নিলেন শিল্পীরা। সমবেতভাবে বলে উঠলেন, উই ওয়ান্ট জাস্টিস। এ বিষয়ে শিল্পী পম্পা দে বলেন, আমরা শিল্পী, তুলির ভাষাতেই বলছি, বিচার চাই। আমাদের মুখের ভাষা শেষ, এবার তুলি কলম কথা বলবে। চারুকলা পর্ষদ, সে পর্ষদের পক্ষ থেকে আমরা আজকে শিল্পীদের মুখবন্ধ, আমরা মুখের ভাষা নয় তুলির ভাষাতেই কথা বলছি, তুলিতেই বলছি যে বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এর থেকে বেশি আমাদের কিছু বলার নেই। মানুষের যখন মুখের ভাষা যেখানে শেষ হয় সেখানেই কলমের ভাষা, তুলির ভাষা শুরু হয় সেখান থেকে। আমাদের মুখের ভাষা শেষ, বলার কথা শেষ, যা বলার ছিল সব আমাদের বলা হয়ে গেছে। এবার তুলি কথা বলবে, কলম কথা বলবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।